প্রথম আলো অনলাইনের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে সহায়তা করবার জন্য রবির উদ্যোগে শুরু হয়েছে আর ভেঞ্চার্স 2.0 এই আয়োজনটি। প্রথম আলো .com যার মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে। আমাদের এই আজকের আয়োজনে অতিথি হিসেবে আছেন শাফরিন দাউদ, ম্যানেজার রবি ডিজিটাল সার্ভিসেস, এবং একই সঙ্গে তিনি প্রজেক্ট এক্সিকিউশন লিড আর ভেঞ্চার্স হিসেবে কাজ করছেন। আমাদের সঙ্গে আরও আছেন ইমরান কবির হিমেল, যিনি আর ভেঞ্চার্স 2.0 এর ডিরেক্টর হিসেবে কাজ করছেন। আমরা এই পুরো উদ্যোগটি সম্পর্কে জানবো, আমরা এই পুরো আয়োজনটি সম্পর্কে জানবো। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা প্রথমেই শুরু করতে চাই শাফিন ভাইয়ের কাছ থেকে, সেটা হচ্ছে আমরা জেনেছি অ্যাডভেঞ্চার্স 1.0 বলেও আপনাদের একটি আয়োজন ছিল এর আগে, তো সেইখান থেকে অ্যাডভেঞ্চার্স 1.0 আর অ্যাডভেঞ্চার্স 2.0 এর পার্থক্যটা যদি একটু আপনার কাছে শুনি, আর যদি জানি পুরো জার্নিটা কেমন ছিল। আসলে আমাদের রবির ফিলোসফিতে মানে পুরো নেশনের ডিজিটালাইজেশন বাড়ানো এবং রবিকে একটা ডিজিটাল ইনোভেটিভ ব্র্যান্ড হিসেবে পোর্ট্রে করার একটা জার্নিতে আমরা আসলে রাইট নাও আছি। তো সেই জার্নিতে আমরা চিন্তা করেছি যে যে স্টার্ট আপ ইকোসিস্টেমটা নিয়ে যে বাংলাদেশে এবং পৃথিবীতে যে কাজটা হচ্ছে সেটাতে আমরা কটুক সহায়তা করতে পারি, কটুক আমরা আমাদের কন্ট্রিবিউশনটা দিতে পারি। কিন্তু আসলে আমরা তো একটা টেলকো, আমরা টেলিকম বিজনেসটা হয়তো ভালো মতো বুঝি, আমরা স্টার্ট আপ নিয়ে কাজ করাটা কতটুকু ভালো মতো বুঝবো, এটা আসলে নিজেদেরকে টেস্ট করার জন্য আমরা আর ভেঞ্চার্স 1.0টা করি নিজেদের এমপ্লয়ি বেসের মধ্যে। সেখান থেকে উই লার্ন আওয়ারসেলফ যে কীভাবে আসলে আইডিয়া হান্ট করতে হয়, কীভাবে আইডিয়া স্ক্রিন করতে হয়, জাজ করতে হয়, সেখান থেকে আইডিয়া সিলেক্ট করে ইনভেস্ট করতে হয়। এবং তারপরেই আসলে আমরা 2.0তে ল্যান্ড করিনি, আমরা এক বছর টাইম দিয়েছি যে যে আইডিয়াগুলোকে আমরা নিয়ে এসেছিলাম, আমরা 6টা আইডিয়াতে আসলে ইনভেস্ট করি ফার্স্ট ইয়ার ব্যাক ইন 2017। 2018-এ আসলে এই 6টা আইডিয়া কী করে সেখান থেকে আসলে ব্যাক ইন এই এক বছরের জার্নিতে আমরা দেখতে পারি যে আসলে আউট অফ 6 5টা আইডিয়াই খুব ভালো করছে। তখন আসলে নিজেদের মধ্যে কনফিডেন্সটা আসে যে না, আমরা মনে হয় এরকম একটা প্রজেক্ট, এরকম একটা উদ্যোগকে আসলে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো। তো তখনই আসলে আমাদের অ্যাডভেঞ্চার্স 2.0 লঞ্চটা হয়। আমাদের সিওর ডিরেকশন ছিল ব্যাপারটাকে যতটা বড়োভাবে নেশন ওয়াইড করানো যায়, যেহেতু আমরা আসলে দেখেছি যে স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে কাজ করা হয় আসলে একটা গণ্ডির মধ্যে। আমরা চেয়েছিলাম যে আসলে ঢাকার বাইরে গিয়ে আমরা 8টা ডিভিশনে আমরা আসলে ক্যাম্পেইন রান করি, এবং সেখান থেকে আসলে আমরা খুবই শর্ট পিরিয়ডের মধ্যে আসলে আমরা প্রায় 2500-এর মতো আইডিয়া পাই। সেই 2500 আইডিয়া থেকে আসলে আমরা স্ক্রিন করে প্রায় 182টার মতো আইডিয়াকে আমরা আসলে ইনভাইট করি ইনিশিয়াল পিচ করার জন্য। সেখান থেকে আমরা আসলে 54টা আইডিয়াতে ফাইনালি এসে ল্যান্ড করি, যে 54টা আইডিয়াকে নিয়ে আমরা আসলে টিভিতে প্রোগ্রাম করে আইডিয়াগুলোকে মানুষজনের কাছে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই 54টা আইডিয়াকে আসলে কতগুলোকে ইনভেস্ট করবো এটা আসলেই ডিপেন্ডস অন দ্য মেরিট অফ দ্য আইডিয়াস, বাট এই 54 জনকে আসলে আমরা একটা ট্রেনিং দিই যাতে আসলে ইনভেস্টমেন্ট হোক আর না হোক একটা খুবই এক্সপেন্সিভ ট্রেনিং দিই, উইচ ইজ কল লিন স্টার্ট আপ ট্রেনিং। এবং আসলে এশিয়া প্যাসিফিকের বেস্ট যে ট্রেনিং টিমটা আছে উইচ ইজ এ মালয়েশিয়ান কোম্পানি কোডারমাটা, ওরা বাংলাদেশে এসে 3 দিনের একটা ওয়ার্কশপ রান করে, এবং তারপরেও আসলে তারা এই 54 জন স্টার্ট আপ ফাউন্ডারদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নার্চারিং বা বিভিন্ন কোশ্চেন আনসার কোয়েরি ম্যানেজমেন্টে বা অনেক সময় গাইডেন্স দিয়ে থাকে। সো এরপরই আসলে আমাদের ওই টিভিতে নিয়ে যাওয়া জিনিসটা, আমরা এখন যাদেরকে টিভিতে দেখতে পাচ্ছি তারা ফাইনাল 54 ফাইনালিস্ট। তো সেখান থেকে আসলে আমরা হয়তো বা আস্তে আস্তে করে বিভিন্ন প্রজেক্ট ডিউ ডিলিজেন্স করে বিভিন্ন প্রজেক্টগুলোকে রান করে ইভেন্চুয়ালি উইল ফিগার আউট যে কাদেরকে আসলে আমরা ইভেন্চুয়ালি ইনভেস্ট করব। আচ্ছা, আপনার কাছে যদি হিমেল ভাইয়ের কাছে যদি একটু চলে আসি, এই যে রবির যে আইডিয়াটা অ্যাডভেঞ্চার্স 2.0 এইটার সঙ্গে এইটাকে একদম প্ল্যাটফর্মে আনা, এই সময়টা আপনার আপনি একজন ডিরেক্টর হিসেবে কি ভাবে লিংক করলেন তাদের আইডিয়ার সঙ্গে? আই উইল টু বিগিন উইথ, মানে যখন আসলে রবির কাছ থেকে আমরা এই ব্যাপারগুলো জানি যে ওয়েল দে আর প্ল্যানিং টু ডু সামথিং লাইক দিস, তখন আসলে প্রথমেই একটা ব্যাপার ছিল যে ওয়েল আসলে তারা কি করতে চায়, কতদূর তারা নিবে। তো ওয়ান্স উই স্টার্টেড সিটিং উইথ দিস টিম, আসলে আমরা অ্যাজ এ টিম উই গট ইন্সপায়ার্ড, বিকজ আসলে রবি যেটা চিন্তা করছে ইটস নট জাস্ট রবির একটা পার্ট অফ দেয়ার রেগুলার অ্যাক্টিভিটি, ইটস তাদের একটা মোরাল গ্রাউন্ড ছিল এবং তাদের ভিশনটা ছিল অনেক হায়ার। তো সেখানে আমাদের ইন্সপিরেশন তো এসছে, কিন্তু চ্যালেঞ্জটা কোথায় ছিল, আমরা তো রেগুলার ফরম্যাটেড রিয়েলিটি শো দেখতে অভ্যস্ত যেখানে দ্য মেইন কন্টেন্ট ইজ এন্টারটেইনমেন্ট। এখন সেখানে এন্টারটেইনমেন্ট হওয়ার পরেও বাংলাদেশে আসলে কতগুলো রিয়েলিটি শো মানুষের কাছে রিচ করছে সেটা একটা বড় চ্যালেঞ্জ, বিকজ মানে এখন টিভিতে আমরা কতজন দেখছি বা ইউটিউবে বা কতটুকু রিচ করা পসিবল, বিকজ সো মেনি কন্টেন্ট স্যাচুরেটেড মার্কেটে।
তো সেখানে আমাদের চ্যালেঞ্জটা ছিল অবশ্যই শোটাকে কীভাবে ডিজাইন করবো, বাট আবার শোটা কিন্তু ডিজাইন করলে হয় না, সিন্স দিস ইজ এ কর্পোরেট শো, যেখানে উই গট টু আন্ডারস্ট্যান্ড যে রিয়েল ইনভেস্টমেন্ট হচ্ছে, রিয়েল পিপল যারা এসে অ্যাকচুয়াল ডিসিশন মেক করছে, এবং যে ডিসিশন মেকের উপরে দ্য স্টার্ট আপস যারা আসছে তাদের স্বপ্ন, শুধু স্বপ্ন না, তাদের আসলে ফিউচারটা ডিপেন্ড করছে, বিকজ হাউ উই ট্রেন দেম, গাইড দেম, এবং ব্যবসাটা কত দূর নিয়ে যেতে পারছে। তো সব কিছু চিন্তা করে বল, উই ডিসাইডেড টু হ্যাভ দ্য কিওয়ার্ড ওয়াজ ইন্টিগ্রিটি। সো আমরা শুয়ে আসলে ইন্টিগ্রিটিকে বজায় রাখছি, যেখানে কি না একদম স্ট্রেইট ফরওয়ার্ড, ইটস এ সিরিয়াস শো, যেখানে মানুষজন গেছে গিয়ে ট্রেনিংটা তাদের দেওয়ার পরেও উই ট্রাই টু হেল্প দেম মেক শিওর ওরা পিচটা যেন ভালোভাবে দিচ্ছে। আমাদের কিন্তু মেইন কন্টেন্টটা বা মেইন গোল অ্যাজ এ প্রোডাকশন টিম ছিল না যে অনেক বিনোদনমূলকভাবে একটা জিনিস তৈরি করি, আমাদের রাদার ফোকাসটা কী ছিল যে লেটস ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট, যেখানে কিনা একটা স্টার্ট আপ গিয়ে একদম নিজেদের মতো করে যেন একটা পিচ দিতে পারে, অ্যান্ড দিস পিপল শুডন্ট অ্যাকচুয়ালি হ্যাভ দিস ইন মাইন্ড যে আমার চারিদিকে কিছু ক্যামেরা আছে বা কোনো ইনস্ট্রাকশন আছে, দে ওয়ার লাইক সেট ফ্রি, যাও গিয়ে তাদের মতো করে পিচ করো। আসলে শোটাকে এইভাবে আমরা যখন সিরিয়াস লেভেলে চিন্তাও করছি, সেইটা করতে গিয়ে কিন্তু আমরা অনেক ফরম্যাটের বিয়ন্ডে গিয়ে কাজ করেছি, যেমন একটা রিয়েলিটি শোতে জেনারেলি ভয়েস ওভার দেখ থাকে, কিছু কথা বলে কীভাবে কোন দিক থেকে কী যাচ্ছে, আমরা ট্রাই করি টু মেক টু ক্রিয়েট ইমোশন, যেগুলো কিনা সর্ট অফ এখন মানুষজন বুঝে গেছে যে কতটুকু ফেক, কতটুকু কি একটু কান্না দেখতে চাই মানুষের, ইমোশন দেখতে চাই। বাট রাদার দিস শো ওয়াজ উইথ অন্টারপ্রেনার্স হু হ্যাভ বিগার ভিশন, এবং এমন ছেলে মেয়ে যারা কিনা আজকে সাকসেস না হলেও কালকে আসলে তারা এইটার উপরে বেস করে লার্নিংটাকে নিয়ে এগিয়ে যাবে। তো আসলে তাদের ওভারঅল জিনিসটাকে ডিজাইন করতে গিয়ে উই ট্রাই টু ফার্স্ট অফ অল দ্যাট ইন্টিগ্রিটিটাকে মেনটেন করা হয়েছে, এবং শোটাকে আমরা এমনভাবে ডিজাইন করেছি ইনফরমেশনটাকে যেন আসলে আমরা দিতে পারি। সিন্স রবির একটা টার্গেট কী ছিল, আমাদের অন্যতম গোল ছিল, যেটা হলো মানুষের কাছে রিচ আউট করা। ঢাকা বেস যত স্টার্ট আপ, ম্যাক্সিমাম স্টার্ট আপ হচ্ছে ঢাকা বেস, কিন্তু দেশের বাইরে থেকে কি আসলে আইডিয়া নাই? আছে কিন্তু, বাট দিস পিপল অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ দ্যাট আইডিয়া যে আসলে পিচ করলে ইনভেস্টমেন্ট এখন পাওয়া সম্ভব, বা দের আর পিপল হু আর উইলিং টু ইনভেস্ট, বা স্টার্ট আপ কালচারটা যে গ্রো করছে, সো টেকিং টু দ্য রুট লেভেল যেন মানুষের কাছে যায়। তো সেক্ষেত্রে উই অলসো ট্রাই টু মেক শিওর সহজবদ্ধভাবে তারা কতটুকু পিচ করছে, পিচটার একটা বেসিক জিনিসও থাকে কিন্তু এনি ইনভেস্টরের কাছে অল্প সময়ে সহজে কীভাবে বুঝিয়ে দেওয়া যায়। সো উই ট্রাই টু মেক শিওর ওরা ওদের ট্রেনও আমরা আসলে চেষ্টা করেছি যে যাতে প্রত্যেকটা টিম অল্প সময়ে খুব সাবলীলভাবে যেন বলতে পারে। While editing and making the episodes, we try to make sure যেন এক একটা পিচ তো আসলে ছিল 20 মিনিট 25 মিনিটের, যেটাকে আমরা নিয়ে এসেছি, যেটা এপিসোডের পুরোটা দেখানো সম্ভব না, বাট উই ট্রাই টু মেক শিওর যে প্রত্যেক এপিসোডে যারা আসলে ইন্টারেস্টেড অন্টারপ্রেনার আছে তারা যেন কিছু কিছু স্পেসিফিক অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন পায়। আমরা এমনও খেয়াল রাখছি যে আগের এপিসোডে হয়তো সিমিলার একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, সো দিস টাইম উই ট্রাই টু মেক শিওর যে আরও কী ফার্দার দেওয়া যেতে পারে, বিকজ যত মানুষ জানবে, যত তারা দেখবে যে অপরচুনিটি আছে, অনলি দেন দে উইল কাম ফরওয়ার্ড অ্যান্ড টেক দ্য অপরচুনিটি। এবং সেটা কিন্তু আমরা হাতে নাতে কীভাবে দেখছি, ইউটিউবের পেজে হোক বা আমাদের ফেসবুকে হোক, থাউজেন্ডস অফ পিপল আর অ্যাকচুয়ালি সেইং যে ওয়েল নেক্সট এপিসোড আমরা আসছি, আমার জন্য ওয়েট করো, সামনের সিজনে দেখা হবে। সো ডেফিনেটলি ওয়ান গোল ইজ অলরেডি অ্যাচিভড, যে মানুষের কাছে পৌঁছেছে, এবং আমরা অ্যাজ এ মেকার ওয়েল উই হ্যাভ ডান অল সর্টস অফ অল পসিবল সর্টস অফ রিয়েলিটি শোজ ইন বাংলাদেশ, কিন্তু সেখানে এই ধরনের একটা শোতে ওয়েল কর্পোরেট কথাবার্তা হচ্ছে, বিজনেস নিয়ে কথা হচ্ছে, উই ডেফিনেটলি হ্যাড এ লিটল বিট অফ ডাউট যে মানুষ আসলে কতটুকু দেখবে বা নিবে, বা হোয়াট ইফ দে থিঙ্ক ওয়েল আই হ্যাভ রাদার বেটার থিং টু ওয়াচ। কিন্তু সেখানে আমরা নিজেরাই ভেরি ভেরি স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি যে আসলে এই কন্টেন্টগুলো মানুষ দেখছে, অনেক ইন্টারেস্ট আছে, আমাদের কাছে দেশের থেকে দেশের বাইরে থেকে ফোন আসছে যে ওয়েল আই ওয়ান্ট টু টক টু দিস গাইজ, এই স্টার্ট আপটা ভালো লেগেছে। সো নট অনলি বাংলাদেশে, দেশের বাইরেও অনেক প্রচারটা গেছে। সো ওয়েল, তো আপনার আসলে কোয়েশ্চেনে যদি ফেরত আসি, ওয়াইল ডিজাইনিং দ্য হোল থিং আমাদের আসলে একটা ওভারঅল রবির সাথে মিলে আমরা একটা ইউনো বিগার ভিশন নিয়ে চেষ্টা করেছি টু স্প্রেড দ্য মেসেজ। অফকোর্স প্ল্যাটফর্ম তো দিচ্ছেই, তার একটা বিগার গোল এটা ছিল যে স্প্রেডিং দ্য মেসেজ অফ লাইক ইকোসিস্টেম যদি তৈরি করতে পারে ঢাকার, আমরা 10 জন 20 জন মিলে ইকোসিস্টেম আসলে তৈরি হবে সম্ভব না, সেখানে একটা ডেভেলপমেন্ট অবশ্যই দরকার। আবার যদি শাফিন ভাইয়ের কাছে ফেরত আসি, এখন কিন্তু শুধু রবি একটা প্ল্যাটফর্ম নয় যারা ইনভেস্টর হিসেবে কাজ করতে চাইছে কিংবা কাজ করছে, আরও কিন্তু অনেক এক্সিলেটার্স আছে। তো এই যে আরও উদ্যোক্তাদেরকে সহায়তা করবার জন্য যারা আছেন, তাদের উদ্যোগের সঙ্গে অ্যাডভেঞ্চার্স 2.0 এই জায়গাটা আসলে কোথায় পার্থক্য রাখে, আপনার কি ধারণা? অ্যাকচুয়ালি এখানে আমরা আসলে যারা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করছে তারা আসলে রাইট নাও কেউ কম্পিটিশন না, সবাই আসলে আমার ফ্রেন্ড। বিকজ একটা জিনিস আমরা জানি যে সিলিকন ভ্যালি যে দ্য হাব অফ অল টেক স্টার্ট আপস অ্যান্ড এভরিথিং,
এটা বিকজ অফ সব বড় বড় ইউনিভার্সিটি এখানে, ভেঞ্চার ক্যাপিটালস কোম্পানি এখানে, এর জন্য আসলে যারা বড় বড় বিজনেস করতে চায় তাদের আসলে অফিসটা ওখানে খুলে, যাতে বিকজ দে ক্যান গার্ড মানে কানেকশন উইথ নলেজ অ্যান্ড ফান্ডিং বোর্ড। সো রাইট নাও আমরা দেখেছি যে আসলে অনেকে ইনভেস্ট করছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি, অ্যান্ড উই অ্যাকচুয়ালি ওপেন আওয়ার আর্মস যে ঠিক আছে আসেন আমরা একসাথে এক প্ল্যাটফর্ম দিয়ে ইনভেস্ট করি। সো এরকম অনেকের সাথে আমাদের কথাও চলছে যে ঠিক আছে আমরা একসাথে হয়তো ইনভেস্টমেন্টে যাবো। সো পার্থক্য বলতে আমি যেটা বলবো যে আমরা আসলে মার্কেটে এন্ট্রি করেছি সবার পরে, মানে ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করছি সবার পরে, যেটা আমি আপনাকে প্রথমে বললাম, প্রথমে নিজেরা ডাউটফুল ছিলাম যে উই আন্ডারস্ট্যান্ড টেলকো বিজনেস বাট মানে হাউ ফার উই ক্যান আন্ডারস্ট্যান্ড স্টার্ট আপ বিজনেস। তো সেখানে নিজেদের একটু নিজেদের কিছু লার্নিং হয়েছে অনেক, বাট আমরা আসলে কোরলি দুইটা জিনিসে কাজ করতে চাই। একটা হচ্ছে আমরা যেতে চাই নাম্বার ওয়ান নেশন ওয়াইড। সো যেটা ভাই বললেন যে ঢাকার মধ্যে না থেকে ঢাকার বাইরে থেকে যে কত বেশি মানুষজনকে আনা যায়, এটা ছিল আমাদের ফার্স্ট অবজেক্টিভ এবং সেখানে আমরা কিছুটা সাকসেসফুল। সেকেন্ড একটা ব্যাপার ছিল, সেটা অ্যাকচুয়ালি আমাদের সিইও অ্যান্ড সিডিএসও আমার দুজন আর কি, যখন আমরা একসাথে কাজ করতে যাই এবং ভাই আসলে পিছে এই কথাটা বলেছিল যে আই ওয়ান্ট টু মেক শিওর দ্য ইন্টিগ্রিটি অফ দ্য শো, মানে ওনার মানে ওনার প্রেজেন্টেশন অনেকবার ইন্টিগ্রিটি অফ দ্য শো ওয়ার্ডটা ছিল, সেখান থেকে আসলে খুবই আমাদের ভালো লাগছে কথাটা যে না উনি আসলে মানে দ্য টোন ইজ সেম, মোটোটা একই রেখে কাজ করতে চাইছেন। একই জায়গায় যাচ্ছে। সো সেকেন্ড একটা যেটা বলবো সেটা হচ্ছে আমরা আসলে যে লেভেলের এক্সপোজার মার্কেটে ক্রিয়েট করার চেষ্টা বাস ক্রিয়েট করার চেষ্টা করতেছি, আসলে এগুলো খুব রেগুলার টার্ম সবাই ইউজ করে, বাট যারা আসলে স্টার্ট আপ নিয়ে কাজ করে তাদের কাছে না কিছুটা পৌঁছাতে পেরেছি। তো তাদের কারণে আমরা আসলে একটা গাইডেড টুল দিতে চাই, গাইডেড টুল ইন সেন্স ঠিক আছে উই অল আন্ডারস্ট্যান্ড যে কীভাবে স্টার্ট আপ নিয়ে কাজ করে সেটা নিয়ে আসলে মানুষজনকে বলতেছে, সেটাতে একটা অ্যাঙ্গেল আছে যেটা ভাই বললেন। সেকেন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে এখন যদি একটা ইয়াং ছেলে স্টার্ট আপের একটা বিজনেস করতে চায়, ফ্যামিলি থেকে তাকে কি ধরনের চোখে দেখা হয়, যে এভরিওয়ান মানে এখনও কিন্তু আমাদের একটা মাইন্ডসেট আছে যে না চাকরি করি, ইনফ্যাক্ট আমিও একটা টেলকোতে চাকরি করি, সো আমারও একটা মাইন্ডসেট আছে। বাট যখন আমি যদি এরকম একটা বিজনেস আসলে নিজেকে ফেলতে চাই, আমাদের মধ্যে অনেক স্টার্ট আপ অন্টারপ্রেনার আছে যারা আসলে মোর দ্যান 35 ইয়ার অফ মানে যদি ভুল না হয়ে থাকে, তারা হয়তো তাদের রানিং চাকরি ছেড়ে তারা নিজেরা কিছু করতে চায়, তখন তাদের ফ্যামিলি থেকে কিন্তু একটা পিছুটান অবভিয়াসলি থাকে। বাট এই ধরনের প্ল্যাটফর্মটা মানুষজনের কাছে আসলে ওপেন আপ করে দেয় যে না আসলে এখান থেকেও কিছু করা সম্ভব। ইফ আই মানে কল ব্যাক আর্লি 2000 এর দিকে যখন আসলে বাইরে অনেক আসলে এরকম রিয়েলিটি শো লঞ্চ করেছে ফর বিভিন্ন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মের জন্য, আস্তে আস্তে কিন্তু আপনি দেখবেন যে মার্কেটে কিন্তু এরকম মানে মানে কালচারালি একটা চেঞ্জ এসেছে। যে না আমি যদি আপনার কথা সূত্র ধরেই যদি আসি যে আমাদের এখনো চাকরি করবার প্রবণতাটা কেন বেশি, কারণ হচ্ছে অনেকেই হয়তো বিজনেসটা একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে না, আমরা যেটা বলি বিজনেসের সাস্টেইনেবিলিটি কম। তো এই যে একটা জায়গায় বিজনেস থেমে যেতে পারে, একটা ব্যবসায় ধস নামতে পারে, লস হতে পারে, এই জায়গাগুলোতে অ্যাডভেঞ্চারস 2.0 অথরিটি কতটুকু সাপোর্ট দেবে? বিজনেসের লস হবেই, এটা না মানে একদম ম্যান্ডেট, মানে আমরাও ধরে নিয়েছি যে মানে গত বছরে যে আমাদের আউট অফ 6 পাঁচটা বিজনেসে রাইট নাও রানিং, মানে উই শুড সে যে এটা আসলে নর্মাল গ্রাফ না, নর্মাল গ্রাফ আরো কম নিশ্চয়ই। সো বিজনেসের যদি লস হয় ডেফিনেটলি উই উইল, অ্যাজ আমরা আসলে বিজনেসটা পার্টনার হচ্ছে, উই আর ইনভেস্টিং ইন রিটার্ন অফ ইকুইটি, সো ইভেন্টুয়ালি লস হলে দুজনেরই বেয়ার করতে হবে। সেখান থেকে লার্নিং নিয়ে কীভাবে পিভট করে আরেকটা বিজনেসে যাওয়া যায় সেদিকে আমরা আসলে ফোকাস করবো। লাস্ট ইয়ার 6টা বিজনেসের মধ্যে 3টা বিজনেসই এখন যে রান করছে তাদের প্রেজেন্টেশনে 3টা বিজনেস ছিল না, তারা 3 মাস রান করার পর দেখছে যে হচ্ছে না, আমরা সবাই ওকে ফাইন পিভট ডু সামথিং এলস, সেখান থেকে কি করা যায় বের করো, এবং সেখান থেকে ট্রাই করতে গিয়ে দেখা এখন দেখা গেছে না দে আর ভেরি পপুলার বিজনেস ইন দ্য মার্কেট। সো আসলে আমরা চেষ্টা করবো বিজনেসটাকে মানে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু হেল্প করা যায়, বাট অবভিয়াসলি যদি মানে ইউ নো দ্যাট আ ভ্যালি অফ ডেথে যদি চলে আসে অবভিয়াসলি সাম আর লস অ্যাজ ওয়েল, অ্যান্ড এটা জেনে শুনে আসলে রবি এরকম প্রজেক্টে আসলে ইনভলভ হচ্ছে। ইটস নট অ্যাবাউট যে না আমরা খালি আসলে প্রফিট বা সামথিং, ইটস নট অ্যাবাউট প্রফিট, নট অ্যাবাউট লস, ইটস অল অ্যাবাউট ইকোসিস্টেম। আমি যদি স্টার্ট আপের কথা বলি পুরো বিষয়টা একটা আনসার্টেন জার্নি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এখানে কিন্তু বাগ আসতে পারে, তো সেই ক্ষেত্রে এটা নিশ্চয়ই যারা নতুন উদ্যোক্তা হবে তাদের জন্য একটা ভালো সাহসের বিষয় যে রবি তাদের সঙ্গে থাকবে এই জার্নিটাতে। এই মুহূর্তে একটাই বলতে পারি আমাদের মানে লাস্ট এপিসোডে এরকম একটা কথা কিন্তু শিহাব ভাই রবির সিডিএসও যিনি আছেন আমাদের ওনার দ্য রেসপেক্টেড জাজেস, উনি কিন্তু এই কথাটা আরেকজন গেস্ট যাচ্ছিলেন ওই দিন, তাকে উনি যেটা বোঝাচ্ছিলেন যে গেস্ট জাজ হ্যাড এ লিটল বিট অফ ডাউট যে ওয়েদার বড় ইনভেস্টমেন্ট কিন্তু এই ধরনের আইডিয়াতে যাবো কিনা, তখন কিন্তু আসলে রবির যে অরিজিনাল মোটোটা ওই শিহাব ভাইয়ের কথা থেকে বেরিয়ে আসে যে উনি বলছিলেন যে ওয়েল স্টার্ট আপ মানে টেকিং এ লিটল বিট অফ রিস্ক, এবং আসলে নতুন একটা ব্রিলিয়ান্ট আইডিয়া সেটাতে যদি আমরা ইনভেস্ট না করি দেন হু এলস উড ডু ইট, এবং বিজনেস করতে গেলে রিস্ক থাকবে, সো ওই ভয়টা না পেয়ে উই শুড মুভ ফরওয়ার্ড এন্ড উই শুড
ট্রাই দিস নিউ আইডিয়াস এন্ড উইল ইনভেস্ট যখন আমরা নামছি, তো সেই ক্ষেত্রে ফিয়ার থাকলে তো আসলে হবে না, সো উইল হ্যাভ টু বি একদম টোটালি সেটাতে জাম্প। হ্যাঁ অবশ্যই, কারণ চাকরি যারা করবে না, যারা চাকরি দেবে ভবিষ্যতে, তাদের তো অবশ্যই সেই সাহসটা থাকতেই হবে। এবং অবশ্যই আরো একবার আপনাদের জন্য শুভকামনা নিশ্চয়ই, যে আপনাদের সেই উদ্যোগটার সঙ্গে একদম শেষ পর্যন্ত থাকবার সাহসটা আপনারা দেখাচ্ছেন। একটু যদি আপনাদের কথা ফিরে আসি, হিমেল ভাই বলছিলেন যে দেশে বাইরেও অনেক ইনভেস্টর আপনাদের সঙ্গে যোগাযোগ করছে, তো তাদের সঙ্গে আমাদের যারা প্রপোজাল জমা দিচ্ছেন, যারা পিচ দিচ্ছেন, তাদেরকে আপনারা কিভাবে যুক্ত করছেন? না অ্যাকচুয়ালি রাইট নাও সব আমাদের তো অলরেডি মানে প্রোগ্রামের পরে তো আমরা আসলে জানি যে কারা কারা ফাইনালে যাচ্ছে, সো তাদের আসলে আমরা একটা ডিউ ডিলিজেন্স প্রসেস দিয়ে নিয়ে যাচ্ছি, যে তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, বিজনেস কেস, মানে অল দ্য বোরিং অ্যান্ড রিয়েল স্টাফ অফ বিজনেস, মানে সবগুলো আমরা সেটা চেক করছি। ইন দ্য মিন টাইম টিভিতে প্রোগ্রাম দেখে দেখে আসলে আমাদের কানেকশন থেকে অনেক জায়গা থেকে আমাদের কাছে নক আসছে, সো আমরা অলরেডি এরকম দুই তিনজন পার্টনারকে পেয়েছি যারা আসলে এই প্ল্যাটফর্মে এই বিজনেসগুলোতে ইনভেস্ট করতে চান, সো তাদেরকে আমরা ফাইনালি ইনভাইট করছি, ফাইনাল মানে গালাতে হয়তো তাদেরকে আমরা অ্যানাউন্স করে দিব। ইনফ্যাক্ট টিভির এপিসোডের ক্রেডিট লাইনে ওনাদের নামগুলো এখন খালি বসায় দেওয়া হয় মাঝে মধ্যে, যে কারা কারা ইনভেস্টার হিসেবে আসছে। বাট আমাদের আসলে নেক্সট প্ল্যান আছে, আমরা ইনভেস্টার ডে করব, আমরা তাদেরকে নিয়ে একটা 6 মাসের ইনকিউবেশন পিরিয়ড রান করব, যখন আর কি ওদের যেই স্টার্ট আপ বিজনেসকে আমরা ইনভেস্ট করছি তাদেরকে নার্চার করা, তাদেরকে আসলে প্রোডাক্ট বানানো, গ্রোথ স্টেজে নিয়ে যাওয়া, এরকম বিভিন্ন ফেজে আমরা কাজ করব। এবং সেই সময় যদি কেউ আসলেই ট্রুলি ইন্টারেস্টেড হয় ইনভেস্ট করতে, দে ক্যান কাম, দে ক্যান ভিজিট, অর দে ক্যান কানেক্ট থ্রু ইউনো লাইক এনি মানে কোনো সোশ্যাল নেটওয়ার্কে বা কোনো ডিজিটাল চ্যানেলে দে ক্যান কানেক্ট, দে ক্যান টক। মানে এখানে আসলে রবির সাথে থাকলে যে না রবির সাথেই থাকতে হবে এমনও না, আমরা আসলে একটু গাইডেন্স দিচ্ছি অ্যান্ড দে ক্যান ফ্লাই উইচ এভার হাইট দে ওয়ান্ট টু ফ্লাই, সো ইটস আপ টু দেম। আমরা আসলে আরেকটা কাজ যেটা করছি, যে যারা এপিসোডে এসছে, যে 54 আছে বা ইভেন যারা 54 এর মধ্যে ছিল না, 182 এর মধ্যে ছিল, তারা কিন্তু আমাদের সাথে ইন কন্ট্যাক্ট আছে এবং তাদের কিন্তু আমরা আসলে এপিসোড শেষ বা আমাদের ডিউ ডিলিজেন্সে যারা থেকে যাচ্ছে, এটা ছাড়া অন্য যারা আছে তাদের কিন্তু আমরা রেগুলার কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে যাচ্ছি। লেটস যাদের পিছে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল, তারা আমাদের অফিসে আসছে, তাদের সাথে কথা বলছি, যাদের স্ট্র্যাটেজিস দরকার, যারা ফার্দার কি করতে পারে সেগুলো আমরা কথা বলছি, আমাদের নিজস্ব কানেকশনের কাছে তাদের পাঠাচ্ছি, ওয়েল ইউ ক্যান অলসো গো এন্ড টক টু দিস পিপল। আম শিওর রবি তো এরকম ভাবে কিন্তু অন স্পট যখন পিচ হচ্ছে, পিচের পরে আমাদের যাদের সাথে বলছে ইউ গো এন্ড টক টু দিস পিপল, অথবা হচ্ছে তুমি এইভাবে আসো, এইভাবে প্ল্যানটা করে নিয়ে আসো, কারণ আসলে লাইনটা অফ তো হয়ে যাচ্ছে না, রাদার নিউ ডোরস অফ অপরচুনিটিস অ্যাকচুয়ালি ওপেন। এবং তাদের জন্য এমনও হচ্ছে যে ওয়েল আমাদের এখান থেকে আমরা কমিউনিকেশনের যা প্রয়োজন আছে, কিছু যদি ডিজাইনিং এর প্রয়োজন থাকে, যত রকম সাপোর্ট দেওয়া সম্ভব এই স্টার্টআপগুলোর জন্য, যেটা মানে মোরালি যেহেতু অ্যাটাচড হয়ে গেছে, তো এই সাপোর্টগুলো কিন্তু কনস্ট্যান্টলি আছে, এভরিডে পিপল আর কামিং ইন টু মাই অফিস অর হিজ অফিস, কনসালটেন্সি চলছে, তাদের যতটুকু সাপোর্ট করা প্রয়োজন, বিকজ হয় না যে একটা শো করার পরে কিন্তু আমি রেসপন্সিবিলিটি ছেড়ে দিই, ইভেন দ্য উইনার সে কি হলো আপ টু দ্যাট পার্সনস ক্যারিয়ার, এবার তুমি তোমার ক্যারিয়ার করে নাও, বাট এখানে ইভেন যারা বাদও করে যাচ্ছে সেখান থেকে কিন্তু তাদের পেছনে আছে। এবং অনুষ্ঠানে উই হ্যাড উই ওয়ার ভেরি লাকি, আমাদের অনারেবল স্টেট মিনিস্টার উনি কিন্তু আমাদের শোতে এসে একটা কথা বলে গেছেন যে যারা তো সিলেক্টেড হচ্ছে তারা তো অবশ্যই সিলেক্ট হচ্ছে, তাদের অপরচুনিটি হচ্ছে, বাট যারা হয় নাই ইভেন তাদেরকেও স্টার্ট আপ বাংলাদেশে যেন একটা ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, এক বছর ধরে তাদের ইনকিউবেট করা হবে, সেখানে আইডিয়ালসও পসিবলি উইল কাম ইন অ্যান্ড তারাও হেল্প করবে। আসলে এভরিবডি ইজ কামিং ইন, হোক বা না হোক সবাই আসলে এফোর্ট দিচ্ছে টু সাপোর্ট দিস গাইজ, হেল্প দেম গ্রো অ্যান্ড পসিবলি এই 182 অর দিস 54 এখান থেকে উইল পসিবলি হ্যাভ মিলিয়নিয়ার্স অ্যান্ড মিলিয়নিয়ার্স অন দ্য ফিউচার। আমরা সেরকমটাই আশা করি। আপনার কথা সত্য ধরে যদি হিমেল ভাই আপনার কাছে আরেকটু জানতে চাই, যে এই যে যে নার্সিং এর কথাটি আপনি বললেন, ইনকিউবেটর কথাটি আপনি বললেন, এটা কি আসলে এরকম কিনা যে অন্যান্য যারা সাপোর্ট করছে উদ্যোক্তাদের, তাদের সঙ্গে অ্যাডভেঞ্চারস 2.0 এই পার্থক্যটাই কি আপনাদেরকে বেশি অনুপ্রাণিত করে? অফ কোর্স, কারণ আমাদের এখানে আসলে উই হ্যাড কোয়াইট এ ফিউ পার্টিসিপেন্টস যারা কিনা এক্সপিরিয়েন্সড ইন রোমিং অ্যারাউন্ড অল দিস ইউ নো, যত রকম ওয়ার্কশপ হচ্ছে বা যত ধরনের প্ল্যাটফর্ম হচ্ছে, তো আমাদের এখানে এসে উই আর ভেরি প্রাউড টু সে যে সবাই এসে একটা কথা বলে গেছে যে অমুক জায়গায় গেছে, অমুক জায়গায় গেছে, এগুলো ছিল ফোটো সেশনস অ্যান্ড জাস্ট টু বি দেয়ার অ্যান্ড হ্যাভ এ সার্টিফিকেশন দ্যাট আই ওয়াজ দেয়ার, কিন্তু এইখানে আমাদের এফোর্টটা একদম অন্য লেভেলে যাচ্ছে। সো আমরা নিজেরা থাকতে পারে যেমন একটা প্রাউড ফিল করছি, আর ওই যে অ্যাটাচমেন্টে যেটা হয় না এখন মোরালি, যেটা বললাম মোরালি উই আর কানেক্টেড, সো এই ধরনের উদ্যোগ, ওয়েল উই হ্যাভ ফ্রেন্ডস ইন অল দোজ কোম্পানিজ হু আর অলসো ডুইং দিস, তো সেইখানে ওয়ান ইজ একটা প্রমোশন চলছে আর একটা আমাদের একটা ক্যাম্পেইন চলছে, কারো কারো মোটোগুলো এটা, আর এইখানে মোটোটা আমরা যেটা দেখেছি
we will do this for our country and we will do this for these people. So আমরা স্বপ্ন দেখছি এদের থ্রুতে এরা অনেক বড় হবে এন্ড আমরা পেছনে কাজ করছি। আমরা আপনাদের মাধ্যমে সেই স্বপ্নটাই দেখি যে আমাদের আরো অনেক বেশি উদ্যোক্তা আসুক অ্যাডভেঞ্চারস 2.0 যেটা ট্যাগলাইন স্বপ্নটাকে সত্যি করো আমাদের নতুন উদ্যোক্তারা তাদের স্বপ্ন সত্যি পূরণ করতে পারুক এবং আমাদের দেশকে আরো সমৃদ্ধ করতে পারুক সেই শুভকামনা আমাদের উদ্যোক্তাদের জন্য এবং আপনাদের জন্য শুভকামনা এমন একটি উদ্যোগের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমরা শেষ করছি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক এতক্ষণ আপনারা ছিলেন অ্যাডভেঞ্চারস 2.0 এই ভেঞ্চার্সের সঙ্গে আমাদের যারা ছিলেন তাদের সঙ্গে আগামী পর্বে অ্যাডভেঞ্চারস 2.0 আরও কিছু বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বিদায় নিচ্ছি।